মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইছামতি ও ধলেশ্বরী নদীতে পানি বাড়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহের ভাঙনে শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর হাটবাজারের একাংশ, 30 থেকে 35টি বসতবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। হঠাৎ নদীর পানি বাড়ায় ভাঙন ঝুঁকিতে পড়েছে গরুর হাট সংলগ্ন একটি ব্রিজ, 2টি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শতাধিক বসতবাড়িসহ কয়েকশো বিঘা ফসলি জমি। নদীপাড়ের এসব মানুষের দিন কাটছে ভাঙন আতঙ্কে। অসময়ে এই নদীর পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে হঠাৎ ব্যাপক ভাঙন শুরু হয়। এতে উপজেলার ঘিওর ইউনিয়নের কুস্তা গ্রামের বন্দরহাটের 3 ভাগের 2 ভাগ, 30 থেকে 35টি বসত বাড়ি ও ফসলি জমি নদীতে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে রয়েছে কুস্তা গ্রামের কফিল উদ্দিন দর্জি উচ্চ বিদ্যালয়, কুস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছামতি নদীর 2 ব্রিজ, কবরস্থান, মসজিদ ও শ্মশান সহ বিভিন্ন স্থাপনা। সরেজমিনে দেখা গেছে পানি বাড়ায় ইছামতি নদীতে প্রবল স্রোত রয়েছে। ভাঙনে ঘিওর গরুর হাটের অর্ধেকের বেশি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছেন কয়েকজন শ্রমিক। ভাঙনে হাটের দোকানপাট নদীগর্ভে চলে যাওয়ার শঙ্কায় মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এদিকে কুস্তা ও রসুলপুর গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। নদীপাড়ের এসব পরিবারের মানুষগুলোর দিন কাটছে ভাঙন আতঙ্কে। ইছামতি নদীর ভাঙনে বাড়িঘর হারিয়ে দিশেহারা তারা। ঘিওর হাট একটা ঐতিহ্যবাহী হাট। এই হাটে বিভিন্ন সময় বন্যায় কবলিত ভাঙচুর হয়ে 3 ভাগে 2 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে। এই 1 ভাগ এখন নদী পানি বাড়ায় মোটামুটি কিছু তাৎক্ষণিক কাজ হচ্ছে। এই তাৎক্ষণিক কাজে আমাদের কিছুটা মানে সুবিধা হবে, কিন্তু আসলে স্থায়ী কোনো বন্দোবস্ত না। কুস্তা গ্রামে 3 ভাগের 1 ভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এটা যদি স্থায়ীভাবে কোনো সংস্কার করা না হয়, এটা আমাদের গ্রাম থাকবে না। এই খালটা আগে খুব শান্ত ছিল, এই শান্ত ছিল এই 2 বছর আগে অনেক ভেকুল আগে দিয়ে সরকারি লোকেরা ওই সামনে থেকে মাটি উত্তোলন করছে। মাটি উত্তোলন করার পরে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আমাদের, যে 3-4 মাইল কিলো উজানে থেকে সমস্ত বাড়ি বিলীন হয়ে যেতেছে। দিনের পর দিন গড় সরে সেরে পারতেছে না, ফসলি জমি সব শেষ হয়ে যেতেছে, উজার হয়ে যেতেছে। সরকারের সাধারণই যে জিও ব্যাগ ফেলাইতেছে, জিও ব্যাগে কোনো কাজ হতেছে না। আমার নিজের বাড়ি ভেঙে গেছে স্যার, আমার নিজের বাড়ি ভেঙে গেছে, আমি গড় সরাইছি, আরও গড় 2টার সম্মুখীন। আমার এক চাষার বিল্ডিং অর্ধেক চলে গেছে, মানে ভাঙার বাড়িঘর সেরা চলে যাওয়ার সম্মুখীন এরকম অবস্থা। জুন মাসে গিয়ে প্রাথমিকভাবে যখন স্রোতে বন্যা হয় তখন পানির একটা প্রকোপ এখানে দেখা যায়। সেই মুহূর্তে আমরা প্রশাসনকে অবগত করি আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে, পরবর্তীতে তার ফলশ্রুতিতে কিছু কাজও হয় আমাদের ইউনিয়ন, পাশাপাশি অন্যান্য ইউনিয়ন। আমাদের ঘিওর পূর্ব পাড়ায় কাজ হয়েছে, রসুলপুরে কাজ হয়েছে, এখন 2 দিন ধরে আবার এই গরুহাটও কাজ চলমান আছে। আর এক পাশ ঠিক করলে দেখা যাচ্ছে আর এক পাশ ভাঙতেছে, আবার ওই পাশে ঠিক করতে গেলে আর এক পাশ ভাঙতেছে। এখন আর এটা ডিপো অনেক, এমনি আমাদের যে অরিজিনাল নদী সেই নদীর থেকেও কিন্তু এটা অনেক ডিপ। আমরা এই যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যে বস্তা ফেলা হচ্ছে এটা যে সাফিসিয়েন্ট সেটাও আমি বলবো না। তাৎক্ষণিক আমরা আমাদের যে কয়েকটা স্পট ঝুঁকিপূর্ণ এগুলির তালিকা প্রস্তুত করে আমরা ওর প্রশাসনকে অবগত করি। তারই ফলশ্রুতিতে আমাদের ঘিওর পূর্ব পাড়া এবং রসুল পাড়ায় কাজ সম্পন্ন হয়ে যায়। কিন্তু এই জায়গাটা একটা বড় জায়গা, আর এক সপ্তাহের ভিতরে জায়গাটা কুয়াশাও হয়ে গেছে, যার কারণে প্রশাসনকে অবগত করার পরে একটু দেরিতে হলেও কাজটা শুরু হয়েছে।